বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল সবাই বলছে আমি আমি ভুল করছি আমি আমি অন্যায় করছি আপনি যদি আমাকে এক মুহূর্তের জন্য স্বামী মনে করে থাকেন তাহলে আমি আপনাকে আশীর্বাদ করছি দিদি হাই দিদি দিদি হাই হাই দিদি কি হয়েছে তো কাঁচিস না কি তুই না না চোখে পোকা পড়েছে হেই আমার দিকে তাকাতো এই তো তোর চোখে জল দিদি কি হয়েছে তোর প্লিজ আমাকে বল কি হয়েছে কিছু না আমার ভালো লাগছে না রে আমি আমি কি অন্যায় করেছি বলতো শুধু তো মনের সুখে গানে গাইতে চেয়েছিলাম আর তো কিছু চাইনি মনের সুখে গান গাইতে চেয়ে যদি বলা বাবুর মতন একটা জীবন সঙ্গী পাই তাতে তাতে কার অসুবিধা একদিকে রন একদিকে একদিকে ওর মা বাবা একদিকে আমার মা বাবা বলা বাবুর আত্মীয় স্বজন সবাই সবাই মিলে ওকে খুব কষ্ট দিচ্ছে রে আমি আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমি আমি খুব খারাপ মেয়ে না নিজের বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য করেছি না নিজের শ্বশুর বাড়ি কারোর প্রতি কোনো কর্তব্য করেছি আমি সত্যি বলছি একবার একবার যদি আমি সঙ্গীত জগতে কিছু একটা করে দেখাতে পারি তাহলে আমি ওই দর্শক গ্রামে ফিরে গিয়ে আমি আমি সংসার করব বিশ্বাস কর তুই সংসার করার মেয়েই নস বিন্দি দিদির সঙ্গে এইভাবে কেউ কথা বলে ছি কি হচ্ছে কি সব আমি তো বলছি না মা বলছে বাবা কাকা কাকিমণি এরা প্রত্যেকেই বলছে কি বলছে যে তুই নাকি সংসার করার মেয়েই নস তুই যা করছিস সবটাই নাকি লোক দেখানো আসলে তুই নাকি বলাদাকে পছন্দই করিস না তুই রন্দাকে ভালোবাসিস তাই জন্যই তো কি হচ্ছে কি এসব একটা টেনে চড় মারবো তোমায় ছি আমি বলছি না তো আমি কোথায় বলছি কাকা কাকিমণি কাকিমণির বান্ধবীরা প্রত্যেকে প্রত্যেকেই তো একই কথা বলছে আমার কি ভালো লাগছে দিদি ভাই সব বরকে খারাপ খারাপ কথা শুনতে আমার কি ভালো লাগছে এই দিদি তোর পিছনে সবাই উঠে পড়ে লেগেছে আমি তোকে বলছি তোকে কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে দিদি তোকে চ্যাম্পিয়ন হতেই হবে সবাইকে জবাব দিতে হবে দিদি সবাইকে জবাব দিতে হবে তোকে চ্যাম্পিয়ন হয়ে দেখাতেই হবে দিদি চ্যাম্পিয়ন হতে হবে তোকে চ্যাম্পিয়ন তো হতেই হবে কিন্তু বলাবাবু ছাত্রীও এই কম্পিটিশনে পার্টিসিপেট করছে কে বলাবাবুর নারাবাদা ছাত্রী সিদ্ধি
হ্যালো, কে বলছেন? আমি আমি টিপ বলছি। হ্যাঁ বলুন, কিন্তু আমার বর এখন বাড়িতে নেই। আমার তোমার সাথেই কথা আছে। বলুন। তুমি বলুন বলুন করছো কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি টিপ, তোমার তোমার বলাদার বউ। ও হ্যাঁ, বলো, তুমি ফোন করলে কি হয়েছে? তুমি গানের প্রতিযোগিতায় নামছো? হ্যাঁ, কেন? নেব না, মিছিমিছি তোমার আর আমার মধ্যে একটা লড়াই হবে। সেই লড়াইয়ের সাবাসি বাহবা আমরা পেলেও তার পুরো ক্রেডিটটা নেবে তোমার পর। তাই বলছি, লড়াইয়ে নেব না। আমাকে তো নামতেই হবে, আমার বরের নির্দেশ, নামতেই হবে আমাকে। আমার কিচ্ছু করার নেই গো, আমাকে আমাকে মাফ করে দিও। সিধি সিধি, তুমি কি বুঝতে পারছো না আমি চ্যাম্পিয়ন হব? না গো সিধি, আমি আমি জিতবো, আমি চ্যাম্পিয়ন হব। কি বলছো? আমি জিতবো মানে আমি জয়ী হব? আমার মনে হয় না সিধি। হ্যাঁ গো, আমি বলাতার নারাবাতা ছাত্রী, তাই আমি এত সহজে হারতে পারি না। জানো তো, বলাতা না বলতো, আমার গলায় স্বয়ং সরস্বতী রয়েছে। আমি আমি যখন মল্লার গাই বৃষ্টি নামে, আর যখন দীপক গাই আগুন জ্বলে। তাই আমি এসব কিছু ভাবছি না, আমি এখন রাখছি। আর একটা কথা টিপ, তুমি যেভাবে জীবন কাটাচ্ছ কাটাও, কিন্তু বলাতাকে কষ্ট দিও না, কষ্ট দিও না গো। কেন? বলাবাবুকে ভালোবাসো নাকি? টিপ, এ তোমার কেমন কথা? এটাই তো ঘটনা, তুমি তো ভালোবাসো বলাতাকে, তোমার সাথেই তো বলবো বিয়ে হওয়ার কথা ছিল। আমি যদি মাঝখানে ঢুকে না পড়তাম। থাক না, থাক না এখন এসব কথা। তুমিও বিবাহিতা আর আমিও বিবাহিতা। ছি ছি ছি, এসব কথা বলো না, পাপ হয়। আর ফোন দেখি। হ্যালো টিপ। হুম, বউকে ফোন করে কি বলছো? বলছিলাম কম্পিটিশন থেকে সরে যেতে, ও জিততে পারবে না। ভয় পেয়েছো? জিতবে, সিধি জিতবে, না হলে ওই বাড়িতে ও বউয়ের সম্মান পাবে না। বউয়ের মাথায় রেখে কিছু টাকা লাগবে, ওই 20-25 হাজার টাকা হলেই হবে। কিছু না, ওই কম্পিটিশনে যাব না তার জন্য টাকা। মা
ত্রিবেদী কি বললো মা? মা বললো টাকা দেবে না। সে কি কি বলছিস কে তুই? টাকা দেবে না মা। বাবা নাকি মাকে বারণ করেছে, বাবা নাকি মাকে বলেছে নাচ গান করতে হলে শ্বশুর বাড়িতে গিয়ে করতে, এই বাড়ির থেকে কোনো সাপোর্ট আমি পাবো না। ভাবতে পারছিস, ভাবতে পারছিস কত চাপ আসছে আমার উপরে? এখন আমি কি পরে গাইব? ওয়েট, তোর জামা কাপড়ের ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? দেখ না, হ্যালো, কি বলছেন? আমি কুবু বলছি। হ্যাঁ বলুন, শালিকা মহাশয়া। শালিকা মহাশয়া, এই শুনুন, আপনাকে না তো শুদ্ধ বাংলা ব্যবহার করতে হবে না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। বলি, আপনার বউ যে গানের প্রতিযোগিতা করবে তার তো টাকা লাগবে। আগে আরে বাবা শুনুন, ওর 20-25,000 টাকা লাগবে। আরে বাবা, ওকে জামা কাপড় জুতো সাজগোজের জিনিস এসব কিনতে হবে না। আগে না, মানে আপনার লজ্জা লাগবে না? আপনার বউ যদি আপনার শ্বশুর বাড়ির লোকেদের থেকে টাকা নেয়, আপনার মনে হবে না যে আপনাকে ছোট করা হচ্ছে? আপনি এই বাড়ির জামাই, আপনার কি কোনো মান সম্মান নেই নাকি? আপনি আপনার বউকে জামা কাপড় কিনে দিতে পারেন না? আগে আসলে বাবা, আবার আসল নকল কি? কালকের মধ্যে আমার দিদিকে জামা কাপড়গুলো কিনে দিয়ে যাবেন, কারণ একবার কম্পিটিশন শুরু হয়ে গেলে এইসব শপিং এর আর সময় থাকবে না। কথাটা যেন মাথায় থাকে, রাখছি। হ্যালো হ্যালো, যা 20-25,000 টাকার পোশাক আমি কোথায় পাবো? দিদি এবার দেখবি, জিজু পুরো হিরোর মতো এসে তোকে জামা কাপড় সব কিছু কিনে দিয়ে যাবে। না রে, পারবে না, অত পয়সা ওদের কোথায়? অত পয়সা নেই, 20-25,000 টাকা ওদের কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় অঙ্কের টাকা। কত টাকা লাগবে নাও বলো, কত লাগবে নাও, যত ইচ্ছে খরচ করো, যেমন ইচ্ছে সাজো, যা ইচ্ছে করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাকে জিততেই হবে এই কম্পিটিশনে, তোমাকে জিততেই হবে। জিতবো, কিন্তু এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও, এটা দিয়ে তোমাকে আমি বেস্ট ড্রেস কিনে দেবো, বেস্ট অ্যাটায়ার, বেস্ট। আগে কি উফ, তুমি তো বুঝবে না, তুমি তো অশিক্ষিত, মানে ভাবতেই কেমন করে যে রন চ্যাটার্জির বউ নাকি অশিক্ষিত। তোমার কপালটা সত্যি খুব ভালো, সত্যি যে আমার মতো বর পেয়েছো। হাকে, আমি তো আপনাকে বলিনি জোর করে বিয়ে করতে। কি দর করছো? বাবা এক থাপ্পড়। শুনুন, যতদিন পর্যন্ত আমি বিশ্বাস রাখবো যে পতি দেবতা পতি পরম গুরু, ততদিন পর্যন্ত সেই বিশ্বাসের দোহাই দিয়ে আমি আমি আপনার সমস্ত অত্যাচার মেনে নেব। কিন্তু যেদিন থেকে আপনারা আমাকে আপনাদের মতন করে শিক্ষিত করবেন, সেদিন থেকে কিন্তু আপনাদের সাথে আমার সমস্ত ভেদাভেদ মুছে যাবে। তখন আমিও ভাবতে শুরু করব যে পতি দেবতা নয়, সে এক অসুর তৈরি হয়েছে।
বাকশো, সে তোমাকে আঘাত করার চেষ্টা করছে। জানেন তো, তখন থেকেই কিন্তু দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল অসুর নিধনের জন্য। চিঠি, তোমার এত বড় সাহস! মাপ করবেন, এটাই ঘটনা। ধরুন আপনার টাকা, আমার লাগবে না। তাহলে তুমি চাইছো না তোমার স্বামীর কাছে ফিরে আসতে? কি, তাই তো? তোমার স্বামীর ভালোবাসা, স্বামীর অধিকার তুমি কিছু চাও না। যদি চাও, যেটা বলছি তোমায় করতে হবে, তোমায় গান গাইতে হবে। যদি না চাও, তাহলে গ্রামে ফিরে যাও। শুনুন, আপনি খেয়ে যাবেন না? না, বাইরে খাবো হোটেলে, কিন্তু রাত্রে বাড়িতে খাবো। ভালো করে রান্না করে রেখো। অদ্ভুত, কি বিচিত্র মানুষ! বলি, আপনার বউ যে গানের প্রতিযোগিতা করবে, তার তো টাকা লাগবে। ওর 20-25 হাজার টাকা লাগবে। আরে বাবা, ওকে জামা কাপড়, জুতো, সাজগোজের জিনিস এসব কিনতে হবে না? আপনার লজ্জা লাগবে না? আপনার বউ যদি আপনার শ্বশুরবাড়ির লোকেদের থেকে টাকা নেয়, আপনার মনে হবে না যে আপনাকে ছোট করা হচ্ছে? আপনি এই বাড়ির জামাই? আপনার কি কোনো মান সম্মান নেই নাকি? আপনি আপনার বউকে জামা কাপড় কিনে দিতে পারেন না? কালকের মধ্যে আমার দিদিকে জামা কাপড়গুলো কিনে দিয়ে যাবেন, কারণ একবার কম্পিটিশন শুরু হয়ে গেলে এইসব শপিং এর আর সময় থাকবে না। না, আমার স্ত্রী গান করবে, কোনো বাধাকে আমি বাধা হতে দেব না, হতে দেব না। করতে চাইনি, তোমাকে লেগেছে। থাক থাক, তুমি তুমি দাদাকে এভাবে বলছো কেন গো? এমনিতেই দাদার মনটা খারাপ, বৌদি বাড়িতে নেই, আর সে তো বাপের বাড়িতে গিয়ে বসে আছে। সে করবে না, সে করবে না। ও তো আমাদের বর মুখে নুড়ো জেলে দিত সকালবেলা ঘুম থেকে। ওটো রে, চা করো রে, রান্না করো রে, মশলা পেশো রে, গোয়াল ঘর পরিষ্কার করো রে, হাঁস মুরগির ঘর দেখো রে। তা না, উনি চলে গেলেন ড্যাং ড্যাং করে গান গাইতে। কত করে মানা করলুম! গান গাইলে কি অসুবিধা আছে? অসুবিধা আছে, অসুবিধে আছে, সবাই জানে। গেরাম শুদ্ধ সবাই জানে আমাদের বংশে অভিশাপ আছে। একবার একজন গান গাইতে গিয়ে মরে গেল।
তার বউ বেদবা হলো, তারপর থেকে এই বংশে গান গাওয়া নিষেধ, এটা সবাই জানে। বেশি পীড়িত বউয়ের উপর পীড়িত হয়েছে পীড়িত। দাদা যাতে এখান থেকে যা বলা, তোর হাতে ওটা কিসের কাগজ রে?